লক্ষ্মী দেবীর মণ্ডপে, লক্ষ্মী দেবীর মণ্ডপে কেন, দুর্গা দেবীর মণ্ডপে হবে, কারেকশন করে নেবেন। মন্ডা মিটাই, তারপর আবার কি ভুলে যাচ্ছি কেন রে ভাই? গুড মর্নিং, শুরু করছি আজকে নতুন আরেকখানা ব্লগ। তো আজকে তো আকাশ পরিষ্কার, লক্ষ্মী পুজো সকলকে জানাই, শুভ লক্ষ্মী পুজো। তো বৃষ্টি মোটামুটি থেমে গেছে, আকাশ দেখতে পাচ্ছেন এখন, যদিও বৃষ্টি পড়ছে না। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় শুরু হলো সকালটা, সঙ্গে ছোলার ডাল আর তার সাথে পরোটা। তো আমাদের আজকে পরোটা আর ছোলার ডাল জল খাবার। ছোলার ডাল তো গো, হ্যাঁ তোমার কি মনে হচ্ছে, বিউলির ডাল? বিউলির ডাল, বিউলির ডাল না, ছোলার ডাল, ছোলার ডাল। ও ছোলার ডাল, আমাদের জন্য ছোলার ডাল আর ওর জন্য বিউলির ডাল। কেন আমার জন্য বিউলির ডাল কেন? আমাদের গোবিন্দ অরুচি ছোলার পেয়ারায়, মন্ডা মিঠাই পরোটা, এখন সে খেতে চায়। ক্যামেরা বাবুর চোখের তলায় বড্ড পড়েছে কালি, যত্ন নিতে গেলে আমি পালিয়ে যাই খালি। আমার এখন চোখের পরিচর্যা চলছে। তোমার চোখগুলোকে যে দেখবে সে ভাববে বোধহয় তুমি কালি লাগিয়ে এসেছো, পরিচর্যা না করে উপায় না, পাত্তা করেও ভাবতে পারে চিন্তা নেই। বাবা বলবে লোকটা পাত্তা পাত্তা খায় মত। হ্যাঁ চোখ খুলে আবার দেখতে পাবো তো? না দেখতে পেলে উপায় নেই, আমার চোখ দিয়ে দেখবে। কি অবস্থা চোখগুলো আপনারাই দেখুন, প্রমাণ রইলে যদি অন্ধ হয়ে যায় তাহলে ক্যামেরা কি করে করব? আমরা আপনাদের ক্যামেরা বাবুকে ডাক্তার বলেছিল কম্পিউটারে কাজ করলে মাঝে মাঝে চোখে জল দিতে, মানে ঝাপটা দিতে জলের, সে কিচ্ছু করে না। এবারে আমি এটা করে দিচ্ছি বলে অন্ধ হয়ে যাওয়ার দায়টা আমার ঘাড়ে চাপাচ্ছে, আর কি বলবো। পূজা করি লক্ষ্মী পুজো আজ, যদিও নেই আমাদের, তা বলে কি মন মানে, যাচ্ছি তাই লক্ষ্মী মন্দিরে। গন্তব্য লক্ষ্মী মন্দির, চলুন তাহলে লক্ষ্মী দেবীর দর্শন করি সবাই মিলে। মায়ের দর্শন যদি পাই পথে যেতে যেতে, তোমাদের সাথে শেয়ার করবো, তাও ভুলবো না কোনো মতে। দুর্গা পুজোয় দুর্গা ঠাকুর দেখিয়েছিলাম, লক্ষ্মী পুজো তো লক্ষ্মী ঠাকুর দেখাবো, হয়তো দুর্গার মতো অত উঠে পারবো না, কিন্তু দেখাবো। দুর্গা দেবীর মণ্ডপে লক্ষ্মী দেবী এলো, সবাই মিলে আরো একবার জয় লক্ষ্মী বলো। আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মী মন্দিরের সামনে, সিদ্ধিপুর বডিগার্ড লাইন্সের উল্টো দিকে গিয়ে লক্ষ্মী মন্দির, সেই লক্ষ্মী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে এখানকার লক্ষ্মী মন্দির। মন্দিরে এসে কি হলো ভাই, মন্দিরের ভিতরে নাকি ফটো তোলার অনুমতি নাই? তো আমরা এখন আছি লক্ষ্মী মন্দিরের সামনে, প্রতিমা দর্শন করতে এসেছে। লক্ষ্মী বিষ্ণু মন্দিরের ভেতরে ক্যামেরা করা যাবে না, তাই বাইরে থেকেই মন্দির দর্শন করাচ্ছি। ওপরে গেছিলাম, চেষ্টা করছিলাম যদি একটু করা যায়, কিন্তু পারমিশন নেই ওপরে। অবশেষে বাধ্য হয়ে মন্দির করলাম শেয়ার, মা লক্ষ্মী ওখান থেকেই পাঠিয়ে দেবে পেয়ার।
কোনো দাদা ডাকলো চোখ নাড়িয়ে, বলল একটা প্রণাম আমাকেও করো কখন থেকে দাঁড়িয়ে। যেতে যেতে সামনে এলো মা সেরা বাজিয়ে, গানটি ধরে বললো আমায় কোথায় যাচ্ছিস পালিয়ে। এটা এখানে জয় মাতা দি মন্দির তৈরি করা হচ্ছে। লক্ষ্মী দেবীর প্রসাদ এলো সন্ধেবেলায় মোর ঘরেতে, তাই দেখে মোর উদর কেমন কেমন করে যে। তাহলে আমি প্রসাদে মনোসংযোগ করি, দেখা হচ্ছে পরের ভিডিও।